নমস্কার বন্ধুরা, সোয়াতিস ইয়াম্মি কিচেনে আজ আমরা বানাতে চলেছি পূর্ববাংলার একটি রেসিপি, শিমের বিচি দিয়ে কাটা মাছের ঝোল। তো সেটা বানাতে কি লাগে একবার আমরা দেখে নিই। শিমের বিচি দিয়ে কাটা মাছের ঝোল বানাতে অবশ্যই আমাদের লাগবে কাটা মাছ, যেটা আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এটা হলো শিমের বিচি, যেটা রাত্রিবেলা আমরা ভিজিয়ে রেখেছি। এটা হলো কাঁচা শিমের বিচি। আপনারা অনেক সময় শুকনো খোলায় ভাজা শিমের বিচিও পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন, তবে সেটাও রাত্রিভর আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এটা হলো আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, নুন হলুদ, আর এটা হলো জিরে, আদা আর কাঁচা লঙ্কা, আর আমি একটা শুকনো লঙ্কা এর সাথে বেটে রেখেছি। আর অবশ্যই লাগবে সর্ষের তেল। এবার আমরা বানাবো কাটা মাছ দিয়ে, শিমের বিচি দিয়ে মাছের ঝোল। এই দেখুন, মাছ আমাদের ভাজা অলরেডি হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আমরা আলুও ভেজে নিয়েছি, আর এটা হলো এই দেখুন শিমের বিচি, যেটা আমরা দু কাপ জলে 4-5টা সিটি হওয়া অবধি প্রেশারে সিটি দিয়েছি। এই এরকম দেখতে হবে এটা। এবার আমরা গ্যাস গরম করে ঝোলটা বানানো শুরু করবো। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার সবার ফার্স্ট আমরা এতে দেব জিরে ফোড়ন। জিরে দিয়ে সাথে সাথে আমরা এতে পেঁয়াজটা দিয়ে দেব, একটু আমাদের ভাজতে হবে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে। আমরা একটুখানি এর মধ্যে এবার নুনও ছিটিয়ে দিলাম, যাতে ছেটা ছিটিটা একটু কম হয়। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, পুরোটাই আমি দিয়ে দিলাম। আবার একটু নাড়াতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এখানে যে আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো, এবং ভালো করে এটাকে নাড়াবো। বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে আমাদের, এইভাবে এটাকে কষাতে হবে। এটা পূর্ববাংলার অনেক পুরনো দিনের একটি রান্না, যেটা আজ হারিয়ে যেতে বসেছে। এটা আমাদের মা ঠাকুমার কাছ থেকেই আমরা শিখেছি। আপনাদের মনে হতে পারে এই শিমের বিচি আমরা কোথা থেকে পাব। আপনারা বাড়িতে যে শিম নিয়ে আসেন সেটার ভেতরে যে বিচি আছে, আপনারা সেটা দিয়েও এটা করতে পারেন। কিচ্ছু নয়, শুধু বিচিটাকে ভেতর থেকে বার করে সারা রাত ভিজিয়ে রাখবেন, তারপর সকালে উঠে খোসাগুলো ওর থেকে বার করে দেবেন। এটা এরমভাবে এটা কষাতে হবে, আর মাঝে মাঝে শিমের বিচি যে জলটা আছে ওটা আপনারা এখানে একটু একটু করে অ্যাড করে দেবেন, যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। এইভাবে আপনার যদি মনে হয় আপনি একটু টমেটো দিতে পারেন, কিন্তু আমি দেব না। এবার আমরা এর মধ্যে এই যে ভাজা আলুটা আছে সেটা দিয়ে দিলাম, এবং দিয়ে ভালো করে এটাকে একটু কষাতে হবে। মশলাটা এবার নিচে লেগে ধরছে, তার মানে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা যে শিমের বিচি আর এটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। কাটা মাছের ঝোল তো আমরা সবসময় খাই, এইভাবেও করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে এটা খেতে। এই দেখুন, এবার এটাকে একটু কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ হওয়ার পর আপনি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে একটু ফাটিয়ে অ্যাড করে দিতে পারেন, তাহলে একটুখানি এটা ঝাল ঝাল হবে। এবার আপনি এর মধ্যে আস্তে আস্তে গরম জল দিয়ে দিন। আপনার যদি মনে হয় আপনি আরেকটু গরম জল এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে, তারপর আমরা এতে মাছগুলো দিই। ঝোল আমাদের ফুটতে শুরু করে দিয়েছে, এবার আস্তে আস্তে আমরা যে ভাজা মাছগুলো আছে এতে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। আর আপনার যদি মনে হয় একবার টেস্ট করে দেখবেন, যদি নুন অ্যাড করতে হয় তাহলে একটু নুনও দিয়ে দেবেন। আমি একটু নুন এতে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে এটাকে
ফুটতে দিতে হবে আর মাঝে মাঝে একটু ওপর নিচ করে দিতে হবে। এই রেসিপিটা একটুখানি পরিশ্রম সাপেক্ষ কিন্তু খেতে অসাধারণ হয়। প্লিজ আপনারা বাড়িতে তৈরি করবেন, কেমন হলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর বেল আইকনটা প্রেস করা কিন্তু ভুলবেন না, আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটাকে। এটা আরেকটু ঘন হতে দিতে হবে, কারণ এটা একটু পাতলা রয়েছে, এটা আরেকটু ঘন হবে এই ঝোলটা, তারপর আমরা এটাকে সার্ভ করে দেবো। এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে, এবার শুধু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমাদের সার্ভ করতে হবে। সার্ভ করার পর দেখতে অনেকটা এরকম হবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। থ্যাংক ইউ।